এখন বাজে সকাল 10:30, 10:30 থেকে আমি ব্লগটা শুরু করছি। গতকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, নড়তে চড়তে আর পাচ্ছি না কোথাও। আজকে আমাদের 10 পয়েন্টে যাওয়ার কথা, কিন্তু দেখো কীভাবে যাবো বুঝতে পারছি না। এখন আগে কি বলে জলখাবারটা খেয়ে নিই, ব্রেকফাস্ট করবো এখন। চলো তাহলে, দেখো আমরা এখন চলে এসেছি ফ্লাওয়ার গার্ডেনে সিকিমের। দেখো ভেতরটা টিকিট কেটে ঢুকতে হয়, দাঁড়িয়ে আছি অপেক্ষা করছিলাম, টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকছি। এত মানে এখন শীতের তো সিজন এখনও না, সিজন তো শুরু হয়নি, কিন্তু এত সুন্দর ফুলগুলো না, মানে আমাদের এখানে এসব ফুল দেখাই যায় না, সবই পাহাড়ি ফুল, বিভিন্ন রকম ফুলের মানে সমাহার, মানে নামও লেখা আছে কোনটা কী ফুল। কত তো তোমাদের বলতে পারছি না সব মানে নাম কি, কারণ ব্লগটা প্রচণ্ড মানে ভিডিও বেশি বড় হয়ে যাবে, তোমাদের দেখার আগ্রহ চলে যাবে। তা তোমরা দেখো, সৌন্দর্য উপভোগ করো ওই ফ্লাওয়ার গার্ডেনের। দেখো বৃষ্টি হয়েছে তো সবই ভেজা ভেজা, মানে আমরা যেদিনকে গ্যাংটকে গিয়েছি তার পরের দিনটা সাংঘাতিক ওয়েদার পেয়েছি, তারপরের থেকেই বৃষ্টি। আমরা মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুটও করেছি, তোমরা কমেন্ট করে বলবে আমাদের মানে গ্যাংটক ট্যুরের যদি ফটোগুলো তোমরা দেখতে ইচ্ছুক হও বা আগ্রহী হও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ফটোগুলো তোমাদের দিয়ে দেবো। এই দেখো কত রকম ফুল, বাপরে বাপ, মানে আমরা কোনোদিনও এইসব ফুল আমাদের এখানে দেখিনি। আর দেখো দেখো গণেশের মানে এটা হচ্ছে 10 পয়েন্টের মধ্যে পড়ে, তো 10 পয়েন্টে চলে এসেছি গণেশ মন্দিরে। বৃষ্টি পড়ছে ছিপছিপ ছিপছিপ করে। দেখো সব আমরা দক্ষিণা দিলাম আর মাথায় টিকা লাগাচ্ছি, আমাদের প্রসাদও দিচ্ছিল। এই দেখো একদম কত ফুট যেন ওপরে, মানে সিঁড়ি ভাঙতে গিয়ে পা ব্যথা। এই দেখো গণেশ ঠাকুর, এই যে তিন ছেলে মেয়ে, আমার বোনের মেয়ে, আমার মেয়ে, আমার ছেলে। এবার আবার চলে এসেছি, বৃষ্টি পড়ছে গো, গাড়ি জায়গায় জায়গায় মানে দাঁড় করিয়ে নামতে এত বিরক্তি লাগছে কোনো সময়। এবার আমরা ঢুকছি হচ্ছে 10 পয়েন্টের মধ্যেই স্পুকি হাউসে। বৃষ্টি পড়ছে জানো তো, ছিপছিপ করে, ছাতাটা আর নিয়ে নিই, গাড়িতেই রেখে এসেছি ভেজা ছাতা, পরপর পরপর ঢুকে যাচ্ছি। কিন্তু স্পুকি হাউসে আমি মানে আমি আমার মা কেউই যায়নি, আমার বোনও যায়নি। আমরা গিয়েছিল হচ্ছে আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে, আর আমার বোনের হাজব্যান্ড আর ওর মেয়ে, আর বাদ বাকি যে আমার বোনের মাস্তুতো ননদরা, ওরাও ঢুকেনি, ওই দুই মেয়ে ভয় পাচ্ছিল ওই জন্য। আর এই জায়গাটা নিয়ে একটা বিচ্ছিরি খুব নোংরার মধ্যে, এটা মানে চারিপাশে মানে পরিবেশটা ভালো না, প্রচণ্ড নোংরা, ওই দাঁড়িয়েছিলাম আমরা। আর এই দেখো এখানে বৃষ্টিটা কমলে কী হয় বলো তো, মেঘগুলো সব নিচে নেমে পড়ে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। দেখো মানে তোমাদের যে দেখাবো আমরাও কিছু দেখতে পাইনি সেদিনকে, মানে তৃতীয় দিনটা আমাদের গ্যাংটকের একদম মানে পুরো বিচ্ছিরি কেটেছে। দেখো কী অবস্থা, ড্রাইভার পর্যন্ত বলছে যে আপনারা এতদূর থেকে এলেন, হিন্দিতে বলছিল যে কিছুই দেখতে পেলেন না, বলছে এখানে এরকমই বৃষ্টি হলে আর কিচ্ছু দেখা যায় না, মেঘগুলো সব নিচে নেমে পড়ে, মানে বৃষ্টি বন্ধ হয়ে গেলেই মেঘ নিচে নেমে পড়ে। মনে হচ্ছিলো সেই আমাদের এখানে কুয়াশা যেটা বলে সকাল ভোরবেলায় পড়ে, একদম ধোঁয়া কিছু দেখা যায় না, ওখানেও তাই। এই দেখো আমরা এবার একটা বৌদ্ধ মন্দিরে চলে এসেছি, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো যখন আমরা বৌদ্ধ মন্দিরে ঢুকেছি, তার জন্য ভিজে গেছিলাম, ভালোও লাগছিলো না ভিডিও করতে, সব কিছু ভিডিও করার চেষ্টা করেছি, জানি না কতটা করতে পেরেছি। তো তোমরা দেখো, এই দেখো বুদ্ধদের ভেতরের মানে দেয়ালের কারুকার্যগুলো এত সুন্দর এত সুন্দর, কিন্তু বৃষ্টিটা এসে মানে আমাদের যে কী অবস্থা করে দিল, নাজেহাল করে দিল, কতটা নিচে এটা, আবার একদম নিচে, আমরা উঠেছিলাম উঁচু জায়গায়, উঁচু জায়গা থেকে নিচে কী কষ্ট। আর দেয়ালের কারুকার্যগুলো দেখো, পরিবেশটাই সাংঘাতিক সুন্দর। আমার বোনরা তো গেছিলো আগে একবার, বিয়ের পরপর গেছিলো, বলছে দিন না তোরা যদি আরও মানে বৃষ্টিটা না পেতিস, দেখতিস তোরা যদি আগে বৃষ্টিটা না পেতিস, সেখানকার পরিবেশটা যে কী দারুণ।